নমস্কার, বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান আবারও আপনাদের প্রত্যেকের কাছে। আপনারা এই অনুষ্ঠানটা দেখেন, ভেরি প্র্যাকটিক্যালি এটা স্বীকার করতেই হবে, আপনারা দেখেন এবং সেটা মনোযোগ সহকারে। আর পাঁচটা অনুষ্ঠান কোনো কোনো ক্ষেত্রে, আমি সব অনুষ্ঠান ডেফিনেটলি মেনশন করতে চাইবো না, পারবো না, ভালো অনুষ্ঠান হয়, তার মধ্যে ভালো অনুষ্ঠান দেখার জন্যে মনোনিবেশ করাটা একান্ত জরুরি। উদ্দেশ্য যদি থাকে, সেখান থেকে আমি কিছু বুঝতে পারবো, শিখতে পারবো এবং ডেফিনেটলি সেই বিজ্ঞানের আলোতে আমি বুঝতে চাইব, বিশেষ রূপে যা আমাকে জ্ঞানী করবে, সেই বিজ্ঞান আমাকে একটা রাস্তা দেখাবে। এই অনুষ্ঠান আপনারা জানেন ভেরি প্র্যাকটিক্যালি অ্যান্ড লজিক্যালি আপনাদের কাছে প্রেজেন্ট করা হয়, এবং যে মানুষটি প্রেজেন্ট করেন একজন এডুকেটেড পার্সন, তিনি ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে আসছেন। ডিফারেন্ট ইন দ্য সেন্স, তিনি একটি নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সেখানে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, তার পাশাপাশি এই অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডে তার আসা পুরোটাই কিন্তু সম্পূর্ণ ভালোবেসে। তিনি যে প্রফেশনে রয়েছেন, অর্থাৎ যেখানে অধ্যাপনা করছেন, তার প্রতি যেমন ভালোবাসা, দায়িত্ব, ডেডিকেশন রয়েছে, এই অ্যাস্ট্রোলজির প্রতিও সেম সেই ডেডিকেশনটা ভীষণভাবে রয়েছে এবং ভালোবাসাটা তো ডেফিনেটলি। তাতে হয়টা কি, এই ভালোবাসা ডেডিকেশন তো অনেক কিছুর, অনেক কারোর বিষয়ের উপরে থাকতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা পাওনাটা হচ্ছে তিনি যেটা করেন সম্পূর্ণ মনোনিবেশ দিয়ে করেন এবং তার এফেক্টটা আমাদের কাছে আসে, যার রেজাল্ট স্বরূপ আমি আপনি অনেকেই চিনেছি এবং চেম্বারে পৌঁছেছি এবং বিভিন্ন দেশীয় বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সেই চিনেছেন তারা, অর্থাৎ তাকে স্বীকৃতিটা দিয়েছেন। তাকে একটাই, তিনি যে গবেষণাধর্মী কাজ করে চলেছেন এই অ্যাস্ট্রোলজির উপরে বিভিন্ন বিষয়ের উপরে, তিনি ডক্টরেট অবশ্যই সেই উপাধি পেয়েছেন, সেটা কোনো কেনা ডিগ্রি নয়, না, বাজার থেকে কোনো কেনা ডিগ্রি নয়, তিনি অর্জন করেছেন তার সেই গবেষণালব্ধ ফল। এক্ষেত্রে প্রফেসর ডক্টর বাসু এই নামটাই স্ট্যাবলিশ হয়েছে। আসুন আজকের এপিসোডে সেই মনোনিবেশ করেই আমরা সেই মনোমুগ্ধকর কিছু আলোচনা, কিছু ইনফরমেশন, তথ্য এবং আবারও সেই লজিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি কালেক্ট করি। স্বাগত আপনাদের, স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। নমস্কার। প্রিভিয়াসলি আমি একটা ভীষণ প্রশ্নের উত্তরে থেমে গেছিলাম, আটকে গেছিলাম সময়ের অভাবে, আজকে যদি প্লিজ সেটা একটু ক্ল্যারিফাই করেন। এই যে ডিভিশনাল চার্ট নিয়ে আপনি আপনার কাজ এবং সেখানে অ্যানালিসিস করেন এবং এটা বারে বারে বলেন যে টু দি পয়েন্ট এবং প্রমিনেন্টলি কতটা প্রেডিকশন সম্ভব এবং একদম আক্ষরিক অর্থে বলতে গেলে যে অক্ষরে অক্ষরে মিলে এই কথাটা বলা সম্ভব, কিন্তু কেপিতেও তো সেম জিনিসটা ঘটে বলতে আমরা শুনেছি এবং আপনি এই জায়গায় সবচেয়ে ভালো, ইউ আর দ্য রাইট পার্সন আই থিঙ্ক, আপনি বলতে পারবেন যে কেপি এবং এই বৈদিক অ্যাস্ট্রোলজি এবং এই ডিভিশনাল চার্ট ডিফারেন্স এবং তফাৎটা কোথায়। গুড গুড কোয়েশ্চেন। প্রথমে বলে রাখি, আজকের অনুষ্ঠানটা মূলত ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ফলপ্রসূ হবে, আবার যারা অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে সাধারণ অন্য ফিল্ডে পড়াশোনা করছেন, যেমন 23 তারিখ আগামীকাল তো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, তো কিভাবে কি কি জিনিস তাদের মধ্যে, তার বাবা মায়ের মধ্যে থাকে যে আমার ছেলে র্যাঙ্ক করার পরে তাকে আমি ইঞ্জিনিয়ারিং না মেডিকেলে দেবো, তাহলে সে জয়েন্টলি র্যাঙ্ক করেছে, দুটো দিয়ে বোথ র্যাঙ্ক করেছে, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমি কিসে দেবো, ইঞ্জিনিয়ারিং দিলে আমি কোন ফিল্ডে দেবো, কোন স্ট্রিম নিয়ে সে পড়াশোনা করবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, চুজ করতে হবে। কম্পিউটার সায়েন্সের বাজার ভালো তাই আমি দিদি ছেলেকে কম্পিউটার সায়েন্সে, না, ইটস রং কনসেপ্ট, দেখতে হবে আপনার ছেলের ন্যাক কোন দিকে আছে, সেদিকে অনেক সময় আপনি বা আপনার ছেলে বা মেয়েও জানে না কোন দিকে আপনার ন্যাক আছে, আপনাদের আপনার ছেলে মেয়ের ন্যাক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজির উপরে ভীষণভাবে ডিপেন্ড করতে হয়। আমি যেহেতু একটি কলেজের শিক্ষক, আমি এমনি অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজি আমাদের স্টুডেন্টদের মেন্টর করতে হয়, তাদের অনেকভাবে মোটিভেট করতে হয় পড়াশোনার উপরে। সেরকম আমি কেরিয়ার কাউন্সেলিংটা আমি আমার কলেজের বাইরেও করি, আমার চেম্বারে বাবা মা খুব চিন্তিত ছেলে মেয়ে কী নিয়ে পড়াশোনা করবে, শুধু ইঞ্জিনিয়ারিং ডাক্তারই নয়, আমার ছেলে আর্টস নিয়ে না কমার্স নিয়ে পড়লে কী কী থাকবে, কম্বিনেশন সাবজেক্ট কী কী থাকবে গ্রাজুয়েশানে, মাস্টার্স কী নিয়ে করলে ভালো হয়, ছেলে কি পিএইচডির জন্য সময় নিয়ে এনরোলমেন্ট করার পরে গাইডের পিছনে লেগে থাকবে নাকি ছেড়ে দিয়ে যে জব খুঁজবে, এই সমস্তগুলো আমি একেবারে লিখে দিই, বলি না লিখে দিই আমার প্রেসক্রিপশানে, এবং যদি প্রতিকার থাকে সেটাও বলে দিই। যাই হোক,
বলছিলাম আজকে অনুষ্ঠানটা খুব একটু খুব ইন্টারেস্টিং হবে ছাত্র ছাত্রীদের জন্য। প্রথমে বলি, আগে আপনি যেটা বললেন, আমাদের অনেকেই দেখা যায় একটা টার্ম ইউজ করে কেপি অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, আর আমরা বৈদিক বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। বৈদিক অ্যাস্ট্রোলজি বলছে আমার কেপি অ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না, ওটা আলাদা, ওতে কিছু হয় না, ওতে নাকি রেমেডি নেই, হয় না। আবার কেপি অ্যাস্ট্রোলজারা বলছে আমার বৈদিক অ্যাস্ট্রোলজি জানার দরকার নেই, আমি কেপি অ্যাস্ট্রোলজার। সত্যি কথা বলতে আজকে বলছি সবাই জেনে রাখুন এবং তার এক্সপ্লেনেশনটা দেবো আজকে। আমি জানি না এর আগে পূর্বে অন্য কোনো চ্যানেলে এইভাবে এক্সপ্লেন করা হয়েছে কি না। বৈদিক অ্যাস্ট্রোলজি থেকে কেপি অ্যাস্ট্রোলজি এসেছে। প্রফেসর কৃষ্ণমূর্তি এই সিস্টেমটা স্টার্ট করেছিলেন বৈদিক অ্যাস্ট্রোলজি খুব ভালো করে স্টাডি করার পর। বৈদিক অ্যাস্ট্রোলজিতে যে ডিভিশনাল চার্ট যার উপরে আমি কাজ করে থাকি, এই ডিভিশনাল চার্ট থেকেই কিন্তু কেপি অ্যাস্ট্রোলজি এসেছে। যারা শুধু D1 আর D9 নিয়ে পড়ে থাকেন, কি করে চার্টগুলো হচ্ছে জানেন না, তারা বুঝতে পারবেন না। এন্ড কেপিতে যারা পড়াশোনা করেছেন তারা কাসপাল সাবলট কি এর ডেফিনেশনটা ইউজ করলে যদি না ভিতরে ঢুকে থাকেন তাহলে বলতে পারবেন না। আজকে আমি বলে দিই ছোট করে। ধরুন নবাংশ D9 কি করা হয়, 30 ডিগ্রিকে 9 ভাগে ভাগ করা হয়, তাহলে এক একটা ডিগ্রি কত পাচ্ছে, 3 ডিগ্রি 20 মিনিট। সেরকম আমি D24 30 ডিগ্রিকে 24 ভাগে ভাগ করা হয়, D3 দেখান 30 ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা হয়, এক একটা স্লাইস পাচ্ছে 10 ডিগ্রি, তার উপরে একটা চার্ট তৈরি হয়, ঠিক আছে, আলাদা চার্ট তৈরি হয়। এইভাবেই আমরা প্রচুর মোটামুটি আমি 16 থেকে 20 খানা চার্ট দেখি, প্রচুর চার্ট বার করা যায় এবার বিভিন্ন অ্যাজ অ্যান হোয়েন রেকর্ড, আমরা চার্টটা আমরা বার করে দেখে নিই। ঠিক কেপিতে কি, কেপিতে আমি যেমন বেদিকে 30 ডিগ্রিকে ভাঙছি, ডিভিশন করছি, কেপি অ্যাস্ট্রোলজিতে নক্ষত্রকে ডিভিশন করা হয়। একটা নক্ষত্র কত ডিগ্রি নেয়, 13 ডিগ্রি 20 মিনিট, তাই তো। সেই 13 ডিগ্রি 20 মিনিটকে 9 ভাগে ভাগ করা হয় 9টা গ্রহের অনুসারে, কিন্তু এই ভাগটা এখানে ইকুয়াল হয় না। যেমন ডিভিশনাল চার্টে বর্গ বিচারে 30 ডিগ্রিকে আমি যদি নবাংশ করি, 9 ইকুয়াল ডিভিশনে ভাগ করছি আমি, অর্থাৎ সমান 9 ভাগে ভাগ করছি, কিন্তু কেপিতে এই নক্ষত্রর 13 ডিগ্রি 20 মিনিটকে সমান 9 ভাগে নয়, ভাগ করা হচ্ছে তাদের মহাদশার যে সময়টা লাগে সেই গ্রহগুলোর সেই অনুপাতে ভাগ করা হচ্ছে। ফর এক্সাম্পল, কেতু ক বছর নেয় মহাদশা থাকে, 7 বছর, রবি 6 বছর, চন্দ্র 10 বছর, এইভাবে শনি 19 বছর, শুক্র 20 বছর, আপনারা জানেন। এবার আমি বলবো 13 ডিগ্রি 20 মিনিটকে ভাগ করতে হবে 9 ভাগে, তাহলে কেতু কত নেবে, 7 বছর মহাদশা থাকে, 7/120 হলো আমাদের 62 দশা মহাদশা, তাহলে 7/120 × 800 কেন মিনিট যদি বলি, কারণ 13 ডিগ্রি 20 মিনিটকে আমি ভাঙছি 7 বছর নিচ্ছে, কেতু কত বছরের, 120 বছরের, 120 বছরে 7 বছর নিচ্ছে, 7/120 × 13 ডিগ্রি 20 মিনিটের একটা পোর্শন নিচ্ছে, তাহলে 800 মিনিট। 13 ডিগ্রি মানে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 13 ডিগ্রি মানে 13/6 = 78, 780, আর 13 ডিগ্রি 20 মিনিট 780+20 = 800, এই ক্যালকুলেশন দাঁড়ায়, তাহলে দেখাবে যে 46 মিনিট 40 সেকেন্ড কেতু নেয় ওই 13 ডিগ্রি 20 মিনিটে। ঠিক সেরকম শুক্র নেয় 2 ডিগ্রি 13 মিনিট 20 সেকেন্ড, একই বলা হয় কাসপাল সাবলট। অর্থাৎ নক্ষত্রকে 13 ডিগ্রি 20 মিনিটকে আবার 9 ভাগে ভাগ করা হচ্ছে তাদের মহাদশার প্রপোর্শনে। তাহলে এবার বুঝতে পারলেন কত কোনো ডিফারেন্স আছে কিনা। কেপিতে আরো সূক্ষ্মভাবে ভাঙা হচ্ছে, কারণটা কি, এগুলো ভেঙে আলটিমেটলি লাভটা কি হচ্ছে, প্রফেসর কৃষ্ণমূর্তি কেন ভেঙেছিলেন, কেন এফোর্ট দিয়েছিলেন, কেন নিয়ে এসব গবেষণা করেছিলেন, তার কারণ একটাই, কেপিতে ইনস্ট্যান্ট প্রেডিকশন করা যায়, যে প্রেডিকশনটা আমার ডিএপিতে বেদিকে ধরা পড়ছে না। বেদিক অ্যাস্ট্রোলজিতে বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে দেখছি ডিএপি অনুযায়ী দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুযায়ী দেখছি আমার 4 মাস লাগছে। বাট আমি আজ যে একটা শেয়ার কিনেছি, আমি নেক্সট উইকে বেচতে চাই, আমার বলতে পারবে, আমি একটা জব পেয়েছি, আমি কি ভিসার জন্য তৈরি করব, বাইরে যাব, আমি একটা বিল্ডিং একটা ভালো আমি একটা পেয়েছি, একটা সুন্দর একটা আমি পার্টি পেয়েছি, আমি একে বিক্রি করব আমার এটা ফ্ল্যাটটা,
এইগুলো বলতে পারে, ইনস্ট্যান্ট প্রেডিকশন করতে পারে কেপিতে। কারণ এই কাসপার সাবলট সিগনিফিকেন্ট অফ হাউস, সিগনিফিকেন্ট অফ প্ল্যানেটস, এইগুলো দেখে আমাদের কিছু রুল থাকে কেপিতে, সেইগুলো স্টাডি করলেই এক্সাক্ট টাইমটা বলা যেতে পারে আপনার জন্য ঠিক হবে না ভুল হবে। এখানে রেমিডিতে কোনো কাজ হয় না, রেমিডি হয় লাইফ টাইম। যদি রেমিডি দিতে হয় তো ডেফিনেটলি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতে হয়। যারা বলে আমি কেপি অ্যাস্ট্রোলজার কিন্তু আমি রেমেডি দিচ্ছি, সে জানবেন নাম মাত্র কেপি বলছে, সে কিন্তু অ্যাকচুয়ালি বেদিক অ্যাস্ট্রোলজি বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নেই তার প্রতিকার দিচ্ছে। এর জন্যেই এতে কোনো প্রতিকার হয় না, কারণ আপনি এমন কোনো প্রতিকার পৃথিবীতে নেই। আজকে আপনি শেয়ার একটা কোনো স্টক ইকুইটি কিনেছেন, আপনি কালকে বেচবেন, আপনি খুব লাভ নিয়ে বেঁচে যাবেন, হয় না। একটা স্টোন ভালো স্টোন মিনিমাম কাজ করে, মিনিমাম কাজ করতে সময় নেয় 1 মাস। তো যাই হোক, এই জায়গাটাতে আমি আজকে আগের দিনে পেন্ডিং আলোচনা সেরে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেকটা আই থিঙ্ক এরপরে আর ক্ল্যারিফাই করার জায়গাটা থাকবে না, যদিও এই সংক্ষিপ্ত সময়ে যতটা পসিবল। আমরা স্টুডেন্টদের নিয়ে ভীষণ গুরুত্বপূর্ণ, স্টুডেন্ট নিয়ে যেটা বলছিলাম আমি অলরেডি আপনারা জানেন, আমি গত সপ্তাহ ধরে বলছি যারা এই পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী তাদের জন্য আমি কিছু প্যাকেজের ব্যবস্থা করেছিলাম, খুব শর্ট টাইমে তাদের প্রতিজ্ঞা, তাদের যাতে মন ভালো থাকে, মন সেটা ভীষণভাবে সাকসেসফুলি প্রচুর লোক সেটা কালেক্ট করেছে, প্রচুর লোক কালেক্ট করেছে, মানে আমি সেটা দিতে পারিনি এমন অবস্থা। আমি তো মানে কি বলবো, আমি খারাপ লাগছিল কিন্তু করার নেই, টাইম খুব শর্ট ছিল তো করা যায়নি। তাদের খুব ভালোভাবে তাদের দেখবো, তারা কেমন পরীক্ষা দিচ্ছে আমি ফিডব্যাক নেবো, আমাকে তাদের ফোন করে ফিডব্যাক নেওয়া হবে তাদের কেমন পরীক্ষা হলো। মানে যারা প্রিপারেশন নিয়েছিল তাদের জন্য বলেছিলাম, কারণ বিনা এফোর্টে কখনো সাকসেসফুল হওয়া যায় পাওয়া যায় না, সাকসেসফুল হওয়া যায় না, পরিশ্রম করতে হবে। তারপরে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো দূর করার জন্য আমার প্রতিকারটা কাজে লাগবে। সেখানে 3টে আইটেম ছিল, একটা যন্ত্র ছিল, একটা কবচ ছিল, আর একটা আমাদের পেন, 3টে পেন আমি তারপর কাজ করে দিলাম, যে পেনগুলো নিয়ে তারা পরীক্ষা দিতে যাবে। যাই হোক, তো আজকে বলছি শুধু এই বাবা মায়েরা বা ছেলেমেয়েরা অনেকেই একটু বিভ্রান্ত হয়ে যায় যে আমি কি নিয়ে পড়াশোনা করবো। মাধ্যমিক অবধি সকলের তো কমন সাবজেক্ট, উচ্চ মাধ্যমিক আমি কি নিয়ে পড়বো, আমাদের রেজাল্ট বেরোলো, বা আমি এটা নিয়ে কি কন্টিনিউ করবো আমার গ্রাজুয়েশন, এটা নিয়ে কি মাস্টার্স করবো, তো কি কি জিনিসগুলো দেখতে হয় আমাদের। তবে আই থিঙ্ক এই জায়গায় স্যার ইন্টারাপ্ট করে আমি একটু বলি যে এই যে ক্যারিয়ার কাউন্সেলিং এর পার্টটা কতটা ইম্পর্টেন্ট, এবং আপনি সেটা সাকসেসফুলি এতজনকে কাউন্সেলিং করে চলেছেন, কিন্তু এখনো না তাদের জন্য বোধহয় সেই আলাদা করে কাউন্সেলিংটা প্রয়োজন, যারা এখনো হয়তো সেটার ইম্পর্টেন্সটা বোঝেনি যে টাইমলি সেই কাউন্সেলিংটা, সেই গাইডলাইনটা নেওয়ার প্রয়োজনটা কতটা একজন স্টুডেন্টের ক্ষেত্রে, আগামী দিনের প্রতিটা পদক্ষেপ কতটা রাইট ওয়েতে এগোনো উচিত, সেই জায়গায় বোধহয় এই কাউন্সেলিং এর সেই ওয়ে আউটটা পাওয়ার কোনো বিকল্প হতে পারে না। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি। তো এই জায়গাতে আমি বারবার বলি, বাবা মাদের বলি যে আমাদের এখানে তো ছাত্রদের ছোটবেলা থেকে ন্যাকটা মনিটর করা হয় না, যেটা বিদেশে করা হয়। তো এখানে একমাত্র আপনাদের অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ড করতে হবে, কারণ এটা টোটালি সায়েন্স, এর মধ্যে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমস্ত কিছু আছে। আমি এমনি বহুবার বলেছি, আমার যারা অনুষ্ঠান দেখে বিজ্ঞানের আলোচনা, তাদের কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে অ্যাস্ট্রোলজি সায়েন্স নয়, এটাই কিন্তু বলা হতো এক সময় সিউডো সায়েন্স। আজকে বিদেশে ইউএসএতে অ্যান্ড চায়নাতে যেখানে আমি নিয়মিত রিসার্চ করি, কনফারেন্স অ্যাটেন্ড করি, সেখানে গেলে বোঝা যাবে সায়েন্স কতটা ইনভলভ অ্যাস্ট্রোলজিতে, অ্যাস্ট্রোলজি ইজ অলসো সায়েন্স। তো যেটা বলছিলাম, তো কোন কোন জায়গা আমরা দেখি একজন জাতকের, আমরা কোন কোন জায়গা দেখি পড়াশোনা করার জন্য, আমি বহুবার বলেছি ফোর্থ হাউস দেখি মাধ্যমিক অবধি, মাধ্যমিক থেকে হায়ার সেকেন্ডারি, আমার গ্রাজুয়েশন অ্যান্ড মাস্টার্স দেখতে গেলে আমাকে ফিফথ হাউস দেখতে হয়, অ্যান্ড মাস্টার্সের পরে এমফিল, পিএইচডি অ্যান্ড পোস্ট ডক দেখার জন্য আমাকে 9th হাউস দেখতে হয়। আজকে একটা জিনিস বলছি খুব ইন্টারেস্টিং, জেনে রেখে দিন, আমাদের এই ফোর্থ, ফিফথ, নাইন্থ ছাড়াও আমাদের কিন্তু ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউসও দেখতে হয়, অর্থাৎ লগ্নপতির অবস্থা কি এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতির অবস্থা কি। এবং আমি বলি আজকে একটা কথা যে কোন কোন যোগ, গ্রহগত কম্বিনেশন যোগাযোগ থাকলে আমাদের দেখি যে ছেলেটি বা মেয়েটি কোন লাইনে পড়াশোনা করতে পারে। যখন মাধ্যমিকের পরে ফিফথ হাউসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমি যখন দেখছি কোনো জায়গাতে ভেনাস এবং মঙ্গল, অর্থাৎ শুক্র এবং মঙ্গলের যোগ রয়েছে, তাহলে কি বলবো, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন জানেন, ট্রু অ্যাস্ট্রোলজার
তারা জানেন D1-এ ভেনাস এবং মঙ্গল যোগ থাকলে এবং ভালোভাবে তাদের জয়টা থাকলে, লগ্ন সাপেক্ষে ভেনাস যদি শুভ হয় এবং মঙ্গল যদি শুভ হয় তাহলে আরো ভালো হয়, সেক্ষেত্রে একটি জাতক বালিকা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, আবার তো কনফিউশন চলে গেলো। ঠিক আছে, এই জায়গাতে দেখতে হবে D24 এ ফিফথ হাউসে ফিফথ লট কি আছে, সেখানে ভেনাস মঙ্গলের যোগাযোগ আছে কিনা, সেই ভেনাস মঙ্গলের সঙ্গে আর কি বসে আছে। যদি ভেনাস মঙ্গলের শুধু থাকে সেক্ষেত্রে, এবং দেখবো সেক্ষেত্রে আমাদের মঙ্গলটা অতটা পাওয়ারফুল নয়, ভেনাসটা খুব পাওয়ারফুল, সেক্ষেত্রে বিচার করে বলতে হবে এই ছেলেটি ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে। যদি দেখা যায় ভেনাস এবং মঙ্গলটা খুব ইম্পর্টেন্ট ইকুয়ালি পাওয়ারফুল, তাহলে ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়বে, অ্যান্ড সে পড়বে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ভেনাস এবং মঙ্গলের সাথে যদি কেতু থাকে ফিফথ হাউসে, এবং D24-এ যদি কেতুর অবস্থা ভালো থাকে, লগ্নে যদি কেতু থাকে, তাহলে কিন্তু সে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। যদি স্যাটার্ন থাকে আমার ফিফথ হাউসে এবং লগ্ন সাপেক্ষে তার যোগ কারক গ্রহ যদি স্যাটার্ন হয়, তাহলে সে মাইনিং ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, লেদার টেকনোলজি নিয়ে। এগুলো জানতে হবে, ভীষণভাবে স্টাডি করতে হবে। আর নাইন্থ লর্ড যদি জুপিটার সে ঠিকঠাক থাকে, যেটা বলছিলাম ফোর্থ ফিফথ নাইন্থ, তাহলে সেই ছেলে বা সেই মেয়ে এবং D24-ও নাইন্থ লর্ডের অবস্থা খুব ভালো থাকবে, এবং জুপিটারের একটা শুভ যোগাযোগ কখনো থাকবে তার এই লগ্নের সঙ্গে এবং তার ফিফথ হাউসের সঙ্গে, তাহলে সে কিন্তু অধ্যাপনার কাজে নিজেকে নিয়োগ করতে পারবে, সে খুব ভালোভাবে একজন অধ্যাপক হতে পারবে জীবনে। সান, আগের দিনে একটা প্রোগ্রামে আমি বলছিলাম, কোন একটা জায়গাতে দেখছিলাম, আমি বলছিলাম সেই মেয়েটি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, তার বাবা মা ঠিক করে সায়েন্স খুব ভালো, আমি তাকে বললাম না আর্টস নিয়ে পড়াশোনা করুন। তো ব্যাপারটা দেখতে হয় সান, তার সঙ্গে যে ইঞ্জিনিয়ারিং গুলো বললাম আমরা, ভেনাস মঙ্গল স্যাটার্ন কেতু, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য। সান বলি, সান যদি ভালো থাকে, খুব ভালোভাবে এক্সাইটেড থাকে, লগ্ন সাপেক্ষে সান ভালো থাকে, সেই সান কিন্তু গভর্নমেন্ট জব এবং পলিটিক্যাল সায়েন্সের একটা ছক, সেই ক্ষেত্রে সেই জাতকবাদিকা যদি সায়েন্স না পড়ে আর্টস নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে বা ইকোনমিক্স নিয়ে যদি পড়াশোনা করে, যদি দেখা যায় D24-এ সানের সঙ্গে জুপিটার একটা কোনো কম্বিনেশন হয়েছে, সেই ক্ষেত্রে সায়েন্স কিন্তু সে খুব একটা ফলপ্রসূ হবে না, সেই ক্ষেত্রে আর্টস নিয়ে পড়লে ফলপ্রসূ হবে। এবং তার সানের অবস্থা যদি খুব ভালো থাকে D1-এ D9-এ D24-এ এবং ভাব চার্টে, তাহলে সে IAS অবধি ক্র্যাক করতে পারে, এবং তাদের DAP সাপোর্ট করে এবং গোচর সাপোর্ট করে পরীক্ষার সময়। তো এই জিনিসগুলো দেখতে হয়, আমরা অলওয়েজ দেখি যে গ্রহগুলো রেসপন্সিবল এই পড়াশোনার জন্য, ক্যারিয়ারের ক্ষেত্রে দেখার জন্য। জুপিটার অর্থাৎ বৃহস্পতি, বুধ, শুক্র, চন্দ্র এবং সান, এগুলোর অস্পিসিয়াস ইনফ্লুয়েন্স বা শুভ প্রভাব যদি চার্টে থাকে সেগুলো আমরা বিচার করি, এবং এর থেকে আমরা সম্পূর্ণভাবে এতগুলো চার্ট বিচার করে বলে দিই আপনার ছেলে মেয়ে কোন লাইনে যেতে পারে, এবং সেই লাইনকে ইম্প্রুভ করার জন্যে, সেই ফিল্ডে ইম্প্রুভ করার জন্যে যদি কোনো প্রতিকার থাকে সেই প্রতিকার আমরা সাজেস্ট করি। ইট মে বি অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি, মে বি তান্ত্রিক রেমেডি। অনেক সময় অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি দেওয়া যায় না, কারণ যদি দেখা যায় যে গ্রহগত দোষ হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি, এবং লগ্ন সাপেক্ষে সেই কারক গ্রহ সেই ফিল্টার যদি শুভ না হয় তখন আমাদের তন্ত্রের উপর ডিপেন্ড করতে হয়। তন্ত্রের ক্ষেত্রে অনেক প্রতিকার আছে, লাইফ টাইমও আছে কিছু, আবার কিছু ইনস্ট্যান্টেনিয়াস আছে, যেটা আমি এই মুহূর্তে বললাম এই সামনে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য, যে ইনস্ট্যান্টেনিয়াস যে প্রতিকারটা সেটা ভীষণভাবে কাজ দিয়েছে, কাজ দেবে আশা করছি ছাত্রছাত্রীদের। তো এই অবধি আজকে কতটা কি আর মোটামুটি যতটা সময় আছে বা আরো অনেক কিছু আমরা জেনে নেব, কিন্তু তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটা জানার জায়গাটা আমি একটু সকলের হেল্প করতে চাই। কেউ বুঝতে পারছেন যে ওই নাম ফোন নাম্বার এইগুলো স্যারের কন্ট্যাক্ট করার জন্য বলবেন, কেউ কেউ গেস করছেন, কেউ গেস করছেন হ্যাঁ ওই কমার্শিয়াল প্রচার করবেন, এবারে একটু ভাবনা কাজ করে। একটা লজিক্যালি আপনাদের কাছে প্রশ্ন রাখি, খুব মন দিয়ে অনুষ্ঠানটা দেখছেন, খুব মন দিয়ে,
স্যারের প্রতিটা কথা খুব যুক্তি সহকারে যে প্রেজেন্ট করছেন, যে কানেকশন কোনটার সঙ্গে কোনটা হবে, কেপির সঙ্গে বৈদিক অ্যাস্ট্রোলজির তফাত বা মিল, এই জায়গাটা তিনি অ্যানালিসিস করলেন, আমরা মন দিয়ে শুনলাম বুঝলাম। তারপরে ক্যারিয়ার কাউন্সিলিং এর ক্ষেত্রে কোন কোন কানেকশনগুলো ভীষণ নেসেসারি সেটাও আমরা বুঝলাম, মন দিয়ে শুনছি। আমার যদি একজন অভিভাবক হই, কাজে ছাত্র আমার যে সন্তান রয়েছে তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা বোঝার চেষ্টা করছি। কিন্তু ভেরি লজিক্যালি এটা ভেবে দেখুন যে প্রত্যেক জাতক জাতিকার চারটা কিন্তু আলাদা হয়তো সেখানে কারো যোগের সেই কথাটা মাথায় আসে, কারোর শুভ কারোর অশুভ, প্ল্যানেট প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে, সেখানে অব্লিগেশনগুলো কি থাকছে, সেখানে ওভারঅল প্রেডিকশন নাকি আরো প্রমিনেন্সি, যেটা কিনা ডিভিশনাল চার্টের মতো সেই প্রমিনেন্সির কথা বারে বারে স্যারের কাছ থেকে আমরা শুনেছি, সেটা কোনটাকে আমরা মাথায় রাখব। মন দিয়ে শুধু শুনলে হবে না, তার জন্য নেসেসারি পদক্ষেপটাও নিতে হবে এবং তার জন্যেই কনসালটেন্সির ভীষণ প্রয়োজন। এবারে আমি আসি, কেউ ভাবুন না কমার্শিয়াল প্রচার, কেউ ভাবুন, কিন্তু এটা ভীষণ জরুরি, এই যুক্তিকে কেউ খণ্ডন করতে পারবেন না যে স্যারের মতো এইরকম লজিক্যালি যিনি কাউন্সিলিং করতে পারেন তার কাছে পৌঁছে যেতে হবে বিভিন্ন চেম্বারে। ইনফ্যাক্ট তার কম্পিউটার সায়েন্সের সেই অধ্যাপনার পাশাপাশি যতটা সময় পান শনি এবং রবি আর দু একটা সময় তা যা রাখেন সেটাই আমাদের কাছে এনাফ, যারা কন্ট্যাক্ট করতে পারি। হেল্পলাইন নাম্বারটা একটু বলে দিই, তাহলে আই থিঙ্ক অনেকের ক্ষেত্রে কাজে লাগবে, যারা ভাবছেন যে কি করে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করব, সেই অনবদ্য কাউন্সিলিং এর নিজেদেরকে অংশীদার করতে পারবো। একটু বলে দিই, 9674250516 এবং 9748403694, তিনটি উপায় রয়েছে, তার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইন ভিজিট করে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, যেমন www.profbasu.in এখানে ভিজিট করতে পারেন, অনলাইন বুকিংও সারতে পারেন, ওভার টেলিফোন মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি সেখানে বুক করতে পারেন, বা চেম্বারে এসেও সরাসরি, যেমন একদম প্রাইম লোকেশনে কালীঘাট অঞ্চলে, কালীঘাট ট্রাম ডিপোর পাশে, গ্রিক চার্চের পাশে ফরচুনা চেম্বার, এখানে এসে সরাসরি এবং সাঁতরাগাছিতে যোগাযোগ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন বিফোর টাইমে আপনাকে নামটা এনরোলমেন্ট করতে হবে, সো কল বুকিং করতে হবে, এবং যার সম্পর্কে সেই প্রেডিকশন বা কাউন্সিলিং এর জন্য আপনি যাবেন তার সম্পূর্ণ বার্থ ডিটেলস গুলো সেখানে দিয়ে আপনাকে বুকিংটা করতে হবে। কারণ প্রত্যেকের জন্যে সেই ডিভিশনাল চার্ট এবং লাইফ টাইম প্রেডিকশন, লাইফ টাইম রেমিডি এবং প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল ফাইল প্রস্তুত করা হবে, আলাদা, অনেকটাই আলাদা, গেলে বুঝবেন সেটা এই দাবি কর সত্যি কি মিথ্যে সেটা তখনই বুঝতে পারবেন। কাজেই আই থিঙ্ক আপনারা সমস্ত কিছু বুঝে গেলেন, এবার বাকি সিদ্ধান্ত আপনার। শেষ প্রান্তে একদম স্যারের স্পেশাল গাইডলাইন, এই ক্ষেত্রে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার উপায় হিসাবে আমি একটু আপনার গাইডলাইন চেয়ে নিতে চাইবো, যারা ইন্টারেস্টেড তাদের জন্য আরো বেশি করে। হ্যাঁ, আমার অনেক রকম উপায় আছে, যেমন ধরুন কেউ আসতে পারছেন না ফিজিক্যালি আমার চেম্বারে, সেক্ষেত্রে আমার পিএ কে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে দেবেন, দিয়ে সেটা সম্ভব টেলিফোনে। আমার যারা বিদেশ থেকে, ইউকে, অস্ট্রেলিয়া, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে আমার সমস্ত ক্লায়েন্ট যেভাবে আমার কাছে টেলিফোনে কনসালটেশন নেয়, তার ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে দেয়, আমার ফিজটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়, আমার পিএ কাছ থেকে ফিজটা অ্যাকাউন্ট নাম্বারটা জেনে নিয়ে একটা টাইম দেওয়া হয় ঠিক আমার কাছে এক্সপ্লেনেশন করার জন্য, কনসালটেশন নেওয়ার জন্য, এবং তাদের চারটাতে হোয়াটসঅ্যাপ বা মেল করে মেলে করে দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে রেমিডিটাও আমি কুরিয়ার করে দিই যদি তারা মনে করে আমার কাছ থেকে রেমিডি নেবে। আজকে সময় শেষ, তবু বলছি পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো উপায় নেই। পড়াশোনা ভালো করে করলে ডেপথে আসবে, ডেপথে এলে সাকসেস উইল রান বিহাইন্ড ইউ। সময় শেষ, কিন্তু আফসোস করার উপায় নেই, আগামী দিনে নিশ্চয়ই ফিরে আসবো আমরা, অবশ্যই স্যার ফিরে আসবেন, প্রফেসর ডক্টর বাসু, এবং ইউটিউবে গিয়ে আপনাদের সামনে সুযোগ থাকছে এনি টাইম এনি প্রোগ্রাম দেখার এবং সেখান থেকে জেনে নেওয়া, সজাগ হওয়ার, অবশ্যই সেখানেও চোখ রাখতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান সমস্ত কিছু চোখ রাখতে পারেন। সাথে থাকুন, ভালো থাকুন, বন্ধু করে নিতে পারুন সেই অ্যাস্ট্রোলজিকে লজিক্যালি অ্যান্ড সাইন্টিফিক্যালি, এই বিশেষ শুভেচ্ছা দিয়ে, এবং কালকেই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তাদের প্রত্যেক পরীক্ষার্থীর জন্য বিশেষ শুভকামনা দিয়ে আজকে বিদায়। নমস্কার। নমস্কার।